যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন পেপারে বড় করে হিডিং এসছে মিশা সওদাগর গিনেস বুক ওয়ার্ল্ডে তার নাম এসছে 900 অধিক ছবিতে অভিনয় করার জন্য, সে স্বপ্নটা আমার মনে হয় যেন বাস্তব হবেই, কিন্তু যেদিন দেখবেন সেই অনুভূতিটা একটু আগাম জানতে চাচ্ছি। আমি আগেও বললাম যে আমি প্রচার বিমুখ মানুষ, আমাকে নিয়ে অনেক সংস্কার বলেছে যে মিশা ভাই আপনি এক ভাষায়, আর আর ওটাও না ওটা আমার আরো আর ওটার সাথে আরেকটা আছে, মানে গুলশান গ্রোভার ইন্ডিয়ান একজন ফিলেন, উনি যে গেট হায়েস্ট গেট আপ করেছেন নাকি, মানে 100 হয়নি, আমি মনে হয় 300 গেট আপ করেছি, মানে গেট আপ এক একারে লুক লুক তো ওনার ডাবল পৃথিবী, মানে আমার গিনেস বুকে নাম আসা উচিত। কিন্তু আমি যে মহা খুশি হয়ে যাবো তা না, আসলে আমি আমি কন্ট্রোল করি, আমি আমার বাংলাদেশের জন্য অবশ্যই একটা গৌরব না, পৃথিবীর জন্য, মানে আমার মতো এত ছবি কেউ, এত ভিলেন এত ছবি করেনি, এত গিটার কেউ নেয়নি, মানে আমি কখনো মনে করি ডাক্তার, কখনো আমি ইঞ্জিনিয়ার, কখনো আমি মনে করি যে সন্ত্রাসী, কখনো মন্ত্রী, কখনো একজন ডাকাত, কখনো একজন দুষ্ট চরিত্রের লোক, কখনো একজন ব্যবসায়ী, এই টিপিক্যাল গিটার জামি, এত টিপিক্যাল ক্যারেক্টার কেউ নেয়নি। আচ্ছা, এই যে সেই 86 থেকে 1986 থেকে 2018 পর্যন্ত টানা অভিনয় করে যাচ্ছেন, কখনো কি ক্লান্ত বোধ করেন? সত্য কথা বলতে হবে, কারণ নামাজ পড়ে আসছি, ক্লান্ত বোধ করি, একসময় শ্বাস নিতে পারি না, মানে অক্সিজেন নিতে পারি না, ঘুম থেকে উঠে ঘুমাচ্ছি, 3-4 ঘন্টা ঘুমার পরে দুই শিফট, আমি একদিন 5 ছবিরও কাজ করেছি, 5টা, সকাল 7টা ক্যামেরা ওপেন করেছি, রাত্রি 3টা পর্যন্ত কাজ করেছি, 5 ছবি, মানে এত জ্যাম, এত ছবি, সবাই বসে আছে, মিশা দুইটা সিন করলে কিন্তু আমার ছবিটা সেন্সর জমা দিতে পারে, মিশা তুমি তোমার ডেট না, তুমি বাইরে চলে যাচ্ছ, আউটডোর চলে এটা করে দাও ভাই, তো আমরা ইন্ডাস্ট্রির জন্য আপনি দেখেন, আপনি আমার হাতটা কিন্তু ভাঙা সোজা নয়, কিন্তু আমি সোজা করতে পারবো না, আমার কিন্তু লিগামেন্ট, আমি কিন্তু ফর গড সেক আমার লিগামেন্ট ছিল, আমি রিয়াজের মাথার উপর জাম দিয়েছিলাম, মাথার উপর দিয়ে কোনো কিছু ছিল না, ফ্লোরে জাম দিয়েছিলাম, আমি এমনি ড্যাম ইউজ করি নাই, আমি যে নাম খ্যাতি যাই বলো সব ডিরেক্ট ছিল, আমি শর্ট ডিরেক্ট দিতাম, এরকম কাজ আমি দৌড়ে এসে এরকম এটা শোল্ডারে ভেঙে ওখানে চলে যাই, আমার কাটা হাত, এখানে কাটা হাত, আমার হাত কাটা আঙুল ভাঙা, শ্রোতারা তো বড় পর্দায় দেখে আপনাকে নানান রকমের রিস্ক শটে আপনাকে দেখতে পায়, এখন শারীরিক ভাবে যে আপনি কতটুকু, মানে আমাকে সারা জীবন এটা বই বড় বেড়াতে হবে, এই সেলেন্ডার ক্রুশিয়াল লিগামেন্ট ছেড়ে এটাকে অপারেশন করাতে হবে, বাট অপারেশন করলে 50-50 হতেও পারে না হতে পারে, যে মানে আমাদের যে মাশরাফি দেখেন, মাশরাফি কিন্তু খোড়ায় খোড়ায় হাঁটে, ওই কিন্তু এসএল এদের ক্রুশিয়াল লিগামেন্টের ছেড়া, তো ওই জায়গায় আমরা আসলে এই পেশাকে ভালোবাসছি এবং আমরা উজাড় করে দিয়েছি, হয়তোবা আজকে আমাকে দেখা যাচ্ছে অনেকে দেখছে, আর আমার দৃঢ় বিশ্বাস যেদিন অনুষ্ঠানটা যাবে কোনোভাবে যদি পাবলিশ হয়, মানে জানবে আমার আমার অনেক শ্রোতা দেখবে ইনশাল্লাহ, আমি বিলিভ করি যে দেখবে, তো এই পাওয়াটা এই সম্মানটা দর্শক অনেক দিয়েছে, আল্লাহ সুবহানাহু অনেক দিয়েছে, আমি নিজেও অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম, আমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম, বিশেষ করে আমি যে একান্ত ভবন অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবো, আর শ্রোতাদের একটু জানা যায়, শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে একান্ত ভবনে, আজ আপনারা শুনছেন আমাদের সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগরের নানান কথা, আবারও কথায় চলে যাবো। মিশা ভাই, এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে, আপনি কিন্তু ভালো গান করেন, দুটো লাইন কিন্তু শ্রোতাদের শোনাতেই হবে, এবং আপনার ছবিতে অনেক ছবিতে আপনি ডান্স করেছেন, লিপসিং করেছেন, সেখান থেকে আপনার যেটা ইচ্ছে আপনি শ্রোতাদের দুটো লাইন শোনান, তারপর আমরা মূল গানে চলে যাব। আমি আসলে গান মানে অবশ্যই পছন্দ করি, আমি তাহলে নচিকেতা আমার ইদানিং খুব ভালো লাগে, নচিকেতার একটা দুটো লাইন বলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি মূর্খ সুরখ মানুষ বাবা কিছুই বুঝি না, এই এদেশে রং তামাশা কিছু জানি না, আমি মূর্খ সুরখ মানুষ বাবা কিছুই বুঝি না, আজকে যিনি তেরঙ্গাতে কালকে তিনি বামের, আজকে তিনি তেরঙ্গাতে কালকে তিনি বামের, আজকে যিনি বিজেপিতে কাল ভক্ত রামের, আরে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, আরে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, আসলে সবাই সবার পেছনেতে, আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি।
থ্যাংক ইউ ভেরি মাচ। জেমস ভাইয়ের দুটো গান আমি গিয়েছি, আমি শুধু আজম খানের গান, আজম খান ফার্স্ট প্লে ব্যাক করেন আমার ছবি, মানে আমি ছবিতে দুই বুধু একশো, আমি মান্না মান্না প্রোডাকশন ছিল, ডিরেক্টর ছিলেন এফ আই মানিক, ও কিন্তু আজম ভাই প্রথম গান গিয়েছেন, কিন্তু যতটুকু মনে পড়ে পাগলা হাওয়া, ওইটা একটা পাগলা হাওয়াটা আছে, পাগলা হাওয়াটা আমি এক লাইন, হ্যাঁ এক লাইন যতটুকু, বাকিটা আমরা এটা আমার আগুন আমার নাম ছবিতে, হ্যাঁ পাগলা হাওয়ার তরে মাটির পিঞ্জর নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, বন্ধু আসছে বহুদিন পরে, পাগলা হাওয়ার তরে মাটির পিদুমু নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থাম না রে, বন্ধু আসছে বহুদিন পরে, পাগলা হাওয়ার তরে মাটির পিদুম নিভু নিভু করে। চমৎকার, এত সুরেলা কণ্ঠ আপনার, মনে হচ্ছে যেন ছায়াছবিতে বুঝি আপনি কণ্ঠ দিয়েছিলেন, একাধারে একই টাইপ চরিত্রে অভিনয় করেছেন, সবগুলো ধরন কিন্তু ওরকমই খলনায়ক, এর মাঝে মাঝে আপনি কিছু অন্য ক্যারেক্টার করেছেন, কিন্তু ম্যাক্সিমাম আপনাকে আমরা ওরকম চরিত্রে পেয়েছি, কখনো কি মনে হয়নি যে আমি একই ধরনের চরিত্র করছি? হ্যাঁ অনেক সময় মনে হয়েছে, অনেক সময় মনে হয়েছে যে আমি আমার আবরণে, মানে একই চরিত্রের আবরণে আমি ঢাকা পড়ে যাচ্ছি। এদেশে, আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে একটা প্রবলেম হয় কি, যে শিল্পী যেভাবে নাম করে তাকে ওই ক্যারেক্টারেই দিতে হয়, ওই রঙে তাকে রঞ্জিত করে বারবার, তো ওই জায়গা থেকে আমাদের মানে দর্শকরাও কিন্তু অলমোস্ট ওইটাই পছন্দ করে। তারপর আমি কিন্তু ভাঙতে চেষ্টা করেছি, আমি স্ক্রিপ্ট রাইটারকে বলেছি, আমি ডিরেক্টরকে বলেছি, কনভিন্স করেছি, আমি কো প্রোডাকশনে একটা ছবি করেছিলাম, আমি আমি শুধু চেয়েছি তুমি, আমি নায়িকার বাবা থেকে, ছবিটা সুপার ডুপার হিট হয় বাংলাদেশে, এবং ওই পর থেকে কিন্তু কো প্রোডাকশন আরম্ভ হয় আবার। তারপর আমি শিহাব শাহিনের ছবি করেছি ছুঁয়ে দিলে মন, আমি একজন দুলাভাই থাকি, নায়ক আরিফিন শুভর দুলাভাই থাকি, এবং আমার ওয়াইফ আমাকে একটু পরপর ছাড়িয়ে দেয়, তো আমি ক্যারেক্টারটা নিয়ে অনেকে এফডিসিতে বলেছিল এটা তোমার করা ঠিক হবে না, আমি বললাম নো, এটা খুব সুন্দর চরিত্র, মানুষ মনে রাখবে আমাকে, বাট আমি আসলে সংসার টিকিয়ে রাখার জন্য যে চাই যে আমার বাচ্চা হয়েছে এবং খুব আমার ভিতর মায়া দরদ থাকে, আমার ওয়াইফ বলে এমনি ওটা ভালোবাসার জন্যই আমাকে বকা দেয়, ঝাড়ি দেয়, তো এটা আসলে বকা না, ওইটা ওয়াইফের, ওইটা একটা আমি যদি ভালোবাসা হিসেবে নেই তাহলে ও তো আর আমার কোনো ক্ষতি চাচ্ছে না, তো কাজে হচ্ছে যে ওই ছবিটা আমি করি এবং প্রচুর না আমার ছুঁয়ে দিলে মন ছবিতে প্রচুর নাম হয়, পজিটিভ আমি করি, মানে যেটাকে বলে দুলাভাই, আর আমি শুধু চেয়েছি তুমি তো বাবা থেকে একজন যাদের বাবা থেকে যে মেয়ে প্রেম ভালোবাসা না করুক, আমার পছন্দের ছেলেকে বিয়ে করুক, কিন্তু মেয়ে পরে যাকে ভালোবাসে ছেলেটা চরিত্র ভালো থাকে বিধে আমি আবার মেনে নিই। এটা ছিল অন্যরকম একটা ক্যারেক্টার, মানে আপনার যেগুলো সচরাচর যেগুলো অভিনয় করতেন খলনায়ক, আপনি বাবার চরিত্র অভিনয় করেছেন, ওই ছবির একটা ডায়লগ বলে দিই, আচ্ছা কারণ বলি ছবিটা, মানে ছবিটা কেন ছবিটা করেছিলাম, এই ডায়লগটা যথেষ্ট, আমি বিয়েটা যখন আমি আমার মেয়েকে দেই, যার সাথে আমার মেয়ের ভালোবাসা, আমি যাকে বিয়ে দিচ্ছিলাম আমি ঠিক করেছিলাম, তাকে বুঝছি, ও আবার আমার প্রতিদ্বন্দ্বী থাকে, ও আমার বিয়ের মজলিশে আমাকে আমার মেয়েকে বিয়ে না করে সে একটা অজুহাত তৈরি করে চলে যায় তার ছেলেকে নিয়ে, তখন আমার একটা, আমি তখন আমার একটা মানে আমার মেয়ের বন্ধু থাকে ওই নায়ক অঙ্কুশ, ওকে বলি তুই বিয়ে করবি আমাকে, আমি খুব দমে যাই, আমার মতো এরকম ইজ্জত শোহরত আল্লাহ একটা বিখ্যাত লোকের বিয়েটা ভেঙে গেল, বাট আমি ও বলে আমি আমার বন্ধুকে বলি তুই তোর ছেলেকে নিয়ে যাচ্ছিস যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছিল, যে বাট আমি আজকে যে কোনো অবস্থায় হোক ওকে আমি বিয়ে দেবই, আজকে লগ্ন আমি মানে ভঙ্গ করার আগে বিয়ে দেব, তখন আমার ওই বিয়েতে আসে আমার মেয়ের একটা বন্ধু, ছবিতে কিন্তু দেখা যায় যে আমার এই বন্ধুকে কিন্তু আমার মেয়ে ভালোবাসে না, ভালোবাসে আরেকজনকে, কিন্তু আমি বিয়ে দিচ্ছিলাম যে প্রেম আমি মানতে চাই না আরেকজনের সাথে, তো একে আমি বিয়ে দিয়ে দিই, তো বাবার বিয়ে দিয়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছে, তখন আমি একটা ফোন করি ওই ছেলেকে, ওই ডায়লগটা আমার আমার ভিতরে মানে দারুণ লাগে, যে প্রত্যেকটা বাবা যখন বা ভাই যখন বিয়ে দিয়ে দেয় পিতা মাতা, মেয়ে যখন আরেক বাড়িতে যায় তখন বুকটা কেমন করে, ওই ডায়লগটা বলি
জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সেদে জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু চৌধুরী বাড়ির জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু একটা মেয়ে না, চৌধুরী বাড়ির সম্মান। আর এই সম্মানে যদি কোন রকম দাগ লাগে তাহলে যে হাতে আমি তোমাকে কন্যা দান করেছি সে হাতে আমি তোমার জানটাও নিয়ে নিতে পারি। মনে রাখবা বললাম তো বললাম, মানে ডায়লগটি এরকম ছিল যে তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু আমার মেয়ে না, চৌধুরী বাড়ির সম্মান। আর আমার সম্মানে যদি কোন রকম দাগ লাগে তাহলে আমি যে হাতে তোমাকে কন্যা দান করেছি সে হাত দিয়ে তোমার জানটাও নিয়ে নিতে মানে একদম যাত্রীর বাবা বললাম তো বললাম। এবার আপনাকে আমরা একদম সেই ট্রিপিক্যাল ভিলেন হিসেবে মানে পেতে চাই, সেই ভিলেন ক্যারেক্টারে যেগুলো ডায়লগ গুলো দিতেন সেটা শুনতে চাই। সেটা যেন আমাকে অনেক বেশি পারিশ্রমিক দেওয়া হয়, শ্রোতারা এটা না শুনলে কিন্তু। ছবির নাম আশা ভালোবাসা, ওই ছবিতে মানে আমি ভালোবাসি যাকে নায়িকাকে, তো বাট ও তো আমাকে ভালোবাসে না, ও তো সালমানকে ভালোবাসে। তো আমি করি কি, ওই নায়কের মা একটু গরিব থাকে, তাহলে তার কল্পনা ভাবি উনি আমার কাছ থেকে টাকা নেয়, টাকা নেওয়ার পর উনি মান্থলি কিন্তু আমাকে ইন্টারেস্ট দিয়ে যায়, কিন্তু আমি অস্বীকার করি যাতে উনি ওনার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে যায়। ওই একটা ডায়লগ, ছবির নাম আশা ভালোবাসা, ডিরেক্টর তুমি যদি ডেসভি, অভিনেত্রী মা আমি, খালেদ থেকে কল্পনা আপু। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকা লাখ লাখ টাকার, দশ গ্রামের জমিদার ছিল আমার বাপ দাদা, চৌদ্দ পুরুষ কি আসিল জমিদার, সেই জমিদারে পোলামে আক্রম যোদ্ধার আমি করে জোর চুরি ষড়যন্ত্র, আয় বেটে আয়, আমি তোর মুখ দুইরা সিরা ফালাইল, আমার কোন অন্যায় হইব না, কি হইব না অন্যায়। তারপরে আমি তোর 3 মাসের সময় দিলাম, এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে আমি তোর 4টি বাট্টি গোল করে ফেলবো, যাই এখান থেকে ভাগ ভাগ ভাগ। আমি ওই মানে টিপিক্যাল ভিলেন থেকে বললাম না যে আমি সবকিছু গেট আপ, চেহারা কাটা থাকতে হবে, অ্যাবনর্মাল দেখে ভয় লাগতে হবে, দেখে ওইটা না, আমার অ্যাক্টিং করবো সেটাতে ভয় লাগতে হবে, আমার দেখে ভয় লাগার দরকার না। মানে ওই জিনিসটা দেখাতে নেচারাল লাগে, যেমন নামামার লালু ব্রেনটা বড় চালু, নামামার লালু ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইকে ও ডাকি খালু, নামামার লালু ব্রেনটা বড় চালু। এদের টাকা দিয়ে আজকে মিশা সওদাগর এনারা আনন্দ করতেন, মিশা ভাই আসলে ছবিতে ওরা নাড়ায় বসতো, তাকায় আমার দিকে, আমি জানি ওরা চোখ ফেলতো না, নায়ক কি করছে ব্যাপার নাই, নায়িকা কি করবে, কিন্তু মিশা সওদাগর, কারণ আমি ডায়ালগটা, যে ডায়লগটা আমার বিশেষ করে পছন্দ হয় সেটাকে আমি খুব মানে আমার মতো করে মানে আমি সেটা খুব ভালো করে ডেলিভারি দিই, কারণ আমি জানি যেমন আমার লাস্ট ইয়ের ছবি ছিল ক্যাপ্টেন খান, আমি সাকিব খান, এইবার ইদের বেস্ট ছবি ক্যাপ্টেন খান, ওখানে আমার একটা লাস্ট ডায়লগ এরকম ছিল যে আমি তোর বন্ধুকে, আমি তো আমি সাউন্ড পলিউশন হোক কোনো কিছু পছন্দ করি না, বন্ধুকে গুলি আমি পছন্দ করি না, এতে সাউন্ড পলিউশন হয়, পকেট থেকে একটা নাইফ বার করি, তারপর ডায়লগ ছিল যে নাইফটা আমার খুব প্রিয়, কেন জানিস, এটা চালালে কোন সাউন্ড হয় না, চমৎকার একটা শব্দ হয়, তো এমনি বাংলা লেখা ছিল স্যাট 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 স্যাট, কিন্তু আমি এটাকে করেছি, আর আমি এই 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 ছুরি দিয়ে তোর বন্ধুকে কেটে রক্ত নালী রক্তের নদীতে ভাসিয়েছিলাম, আজ তোকে কাটবো না, তোকে আমি এই স্যাত স্যাত করে না, ওই যে স্যাত 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 আমি তোকে ঘ্যাচাং করে মেরে ফেলবো, এই যে মানে এই এই শব্দগুলোকে আমি বাসায় মনে করেন যে প্র্যাকটিস করে নিছি, যাতে যে স্যাত স্যাত না দেওয়া যে মানে আসলে কিন্তু এরকম আছে মানুষের একটা আতঙ্ক যেন হয়, এবং একটা মিউজিক যাতে চাই এটা বলার পরে, তো ওইভাবে তারপর আমার নাম থেকে ওই ছবিটার নাম থেকে ইব্রাহিম, তো আমি বলছি আমার নাম, আমি শব্দ বানিয়েছিলাম যে আমার নাম আমি ইব্রাহিম,
তো নর্মাল মানুষ ইব্রাহিম বলে, বাট আমি যখন বলছি দর্শক তালি, আমি একটা ভিলান, কিন্তু আমি খালি বলছি আমি ইব্রা, ইব্রা, এই যে ইব্রা, এই যে প্রনাউন্সিয়েশনটা, এটা আমি ঘরে প্র্যাকটিস করেছি, দেন আমি এটাকে ওইখানে ডেলিভারি দিয়েছে। এই যে আপনি নানা রকম খলনায়কের চরিত্রে, ভিলেন চরিত্রে বড় পর্দায় এক এক রূপে আসছেন, বাস্তব জীবনে যখন চলাফেরা করেন, বাজারে যাচ্ছেন, শপিং এ যাচ্ছেন, ছেলে মেয়ে, ছেলেদের নিয়ে, বউকে নিয়ে, ওরকম কোন সম্মুখীন তো হয়েছে জনগণ আপনার দিকে তেড়ে এসছে এরকম? তেড়ে না, মানে ওই আমি যখন আমি নাম করে ফেললাম, কিন্তু তখন গাড়ি কেনা হয় নাই, রিক্সা করে শ্বশুর বাড়ি যাচ্ছি। তো একজন বাচ্চা, একটা মেয়ে, আমার বাসা ছিল আমার দিল্লি রোড, এখান থেকে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি শাহজাহানপুর। তো মগবাজার মোড়েই রিক্সা থামাই বলে প্রথম বলেছে, ফুল নিবেন স্যার, ফুল নিবেন স্যার বলে আমার দিকে তাকালো। তাহলে এটা তো মিশা গুন্ডা, মিশা গুন্ডা। আমার জাস্ট প্রেম করার বিয়ে মাত্র হয়েছে, মারতে উঠছে, আমার ওয়াইফ আমাকে ধরে ফেলছে, কি করতেছো তুমি? আমি তো বললো, তো আসলে তোমার ইমেজ কে বলেছে? তারপর আরেকবার কারণ বাজে, আমি মাছ আমি খেতে খুব পছন্দ করি, একটু ভোজন রসিক মানুষ, তো মাছ কিনতে গেলাম, তো হঠাৎ বললো মামা মামা, মাছ আমাকে মামা বললো কিনা, আমাকে টেনে দিলে চটকনা নিয়ে দিচ্ছে। অনেকে আমাকে বুঝালো, রাত্রে আমি ওয়াইফকে শেয়ার করলাম, আমার ওয়াইফ বললো কোনোদিন এটা করবো না, ওরা তো তোমাকে রাখতেছে না, ওরা মানে মামা খুব প্রিয় শব্দ, আমরা মাকে ভালোবাসি, দুইটা মা একত্রে মিললে হয় মামা। তো আসলে বাংলায় তো মামা একটা অত্যন্ত, তোমাকে ওরা মামার মত পছন্দ করতেছে, এই জায়গা থেকে তোমাকে মামা বলছে। ও আর তারপরে শাবনুর আমি ওজন বাড়ি শুরু করতেছিলাম, অমিত শাবনুর আমি গ্রামে, তো ওইখানে একটা একটা বিরাটি ছিল, মানে মিটিং মিছিল হবে এরকম বিরাট, আমি মোড়ল বসে আছি। তো শুটিং এর ফাঁকে এক ভদ্রলোক আমার এরকম 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 করতে গলা জড়িত, মানে আমার গলাটা ধরে ফেলবে, তো রীতিমতো মানে আমি কি শ্বাস নিতে পারতেছি না, কারণ অনেকে আমাকে এমনি ধরে যে ভাই দেখতে চাই আপনাকে, মানে এরকম স্পর্শ করে, আমি অনেক বুড়া ইয়াং বুড়া অনেকে দেখেছি, বাবা তোমার একটু স্পর্শ করি, তুমি আমি তোমার ভক্ত, বা ইয়াং অনেকেই বলছে আপনার সাথে একটু সেখান করি, বা আপনার সাথে একটু স্পর্শ নেই। তো উনি আমার গলাতে জড়িয়ে ধরছে, আমি তো আমি দম বন্ধ হওয়ার যোগ্য, ওনাকে ধাক্কা দিল, চাচা কি করতেছেন, পড়ে গিয়ে লোকে বললো বাবা মানে ওনার আমি আমি যে পরীক্ষা করলাম তুমি কি আসলে মানব, ওনার ধারণা আমি দানব, আমি মানব না, মানে অবাক বিষয়, মানে স্যার আমি আসলে কি মানুষ, মানে আমি যা দেখাই সেগুলো তো দানবীয় রূপে আমাকে আনা হয়, আমার এরকম পাওয়ার কি আসলে, আমি কি আসলে সাধারণ মানুষ, উনি নাই আমি গলা টিপে আমাকে মেরে ফেলতে চাচ্ছিল মানে পরীক্ষা করতে গিয়ে। তো এরকমই হয়েছে আসলে এই, তারপর অনেকে গালি দিচ্ছে সামনাসামনি, মানে আমি গাড়ি নিতে তেল আমি তেল নিতে ঢুকতেছি, তো ছেলে দেখলো, ছেলে দেখলো আমাকে একটা স্ল্যাং ইউজ করলো, কিন্তু ও গিয়ে আবার আমার জন্য ওয়েট করতেছে, আবার আমি যখন আমি নামালাম আমার একটু খারাপ লাগলো, যে আমি গ্লাস নামালাম আমাকে দেখলো, তখন সাথে বলো মিশা ভাই সালাম আলাইকুম। তো আসলে ও আমার ইমেজ কে গালি দিয়েছে, ইমেজ কে গালি দিয়েছে, আর ব্যক্তি মিশাকে সালাম দিয়েছে, ব্যক্তি মিশাকে আর সালাম দিয়েছে, আসলে এরকমই হয়। আসলে এই কথাটা কিন্তু একদম সবারই জানা যে অন স্ক্রিন বড় পর্দার মিশা সদাকার আর ব্যক্তি জীবনের মিশা সদাকারের মধ্যে আকাশ পাতাল একটা তফাত আছে, একদম বিপরীত মুখী। তেমনি ক্যারেক্টার করছেন ভিলেনের, বাসায় আপনার ওয়াইফ বউ শিক্ষিকা, আমরা যত চিনছি, দুজনের কর্মজীবন দুমুখী, তো আমাদের ভাবির পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু আসেনি যে কেন তুমি ভিলেন চরিত্র করবা না, এই ধরনের কোনো অবজেকশন আসে? আসলে মানে এখানে মানে আমাদের একটু জানার ব্যাপারে, এখানে আমি অনেকেরই বলি যে এ নিয়ে যেমন প্রশ্নটাই যে ভিলেন চরিত্র করবা না, নায়ক চরিত্র করবা, দুঃখের সাথে বলতে হয় যে আমাদের অনেক নায়কের চরিত্রটা কেমন এটা মনে হয় দেশবাসী জানে, আর আমি ভিলেন কেমন সেটাও দেশবাসী জানে। কাজে হচ্ছে যে আসলে ওটা তো আমাদের কিরধার, কিরধার মানে হচ্ছে একটা দায়িত্ব, সেটা হচ্ছে যে রাস্তায় আপনি যখন চলবেন দুটো সিগন্যাল থাকে, একটা থাকে ইয়েলো যখন থাকে বা ব্লু থাকলে আপনাকে চলে যেতে বলে, গ্রিন থাকলে আপনি চলে যান, আর যদি রেড থাকে তাহলে আপনাকে বলে স্টপ থাকেন। এটা যেমন একটা রাস্তা যেমন চলতে হলে দুইটা সিগন্যাল মেনটেন করতে হয়, দুইটা, একটা হচ্ছে রেড একটা ব্লু, তেমনি একটা ছবি চলতে হলে দুটা ক্যারেক্টার লাগে, একটা নায়ক একটা খলনায়কে, আসলে দুইটা একই জিনিস, দুইটা মানে কোনো দুইটাই পরিপূরক বা সম্পূরক। এখানে বাট বাংলাদেশে দেখায় যে নায়করা গান গাচ্ছে, ওরা সবসময় ওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে, বেস্ট, ওরা ওরা ওদেরকে দেখাচ্ছে যে ওর কি, ওর পিতামাতা আদর্শবান, ও খুব আদর্শবান, স্টুডেন্ট ভালো, তার চরিত্র ভালো, আর ভিলেনকে দেখানো হয় যে তার বাবার অসৎ টাকা পয়সা, সে গান পছন্দ করে না, নায়ক দেখা গেল যে যাচ্ছে স্কুলে কলেজে
আর ভিলেন যাচ্ছে ক্লাবে ডিস্কোতে, তো আসলে এটা তো আমরা দেখাই সিম্বলিক যে আসলে কিন্তু নায়ক ভিলেন কোনো কোনো কথা না। আসলে যেটা হচ্ছে যে আমাদের সমাজে, মানে যেটা বলতে চাই যে এই সমাজে আমাদের কতটুকু আধুনিক হওয়া উচিত, অভিনয় সব অভিনয় সমান, অভিনয় তো অভিনয়। আরেকটা বিষয় যেটা, এটা এটা কিন্তু বাংলাদেশে অনেকে জানে না, সবাই বলে যে ভিলেনের অভিনয় করতেছে বা নায়কের অভিনয় করতেছে, বা আমাদেরকে একটা স্ল্যাং ইউজ করতে হয়, আমাদেরকে একটা বলতে, বা আমাদের ডেলিভারিতে আমাদের গান থাকবে, যেমন আমাদের গানে যে কিছু কমার্শিয়াল ওয়ার্ড চলে আসে বা আমাদের দেখাতে ডিস্কোতে আমরা গান করছি, বাট নায়ক গান করছে একটা বাগানে, তো আসলে বিষয়টা কিন্তু কিছু না, দুটি অ্যাক্টিং। এটাই বলতে চাচ্ছি মিশা ভাই যে বড় পর্দার ভিলেন একজন ব্যক্তি জীবনে সে অসম্ভব ভালো একজন মানুষ দেখা যায়, আবার আমি এখানে একটা এক্সাম্পল আনতে চাই, বিষয়টা হচ্ছে যে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ বিয়ে করেছেন তার মেয়ে বয়সী কাকে, এটা নিয়ে এত আলোচনা কেন? এটা উনি কেমন লেখক, উনি কেমন লেখক আমাদেরকে দিচ্ছেন সেটা আমরা দেখাবেন, এটা আমরা দেখলে ইনাফ, এবং উনি ওনার মতো এত সেলিব্রিটি, ওনার মতো একটা এতগুলো গুণী লোক আর আসবে না, কিন্তু আমরা কিন্তু এটাকে এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। এই যে আপনি সিনেমাতে এই ক্যারেক্টার গুলো করছেন, আমাদের সমাজে তো ভালো মন্দ আছে, যারা মন্দ সিম্বল সিম্বল সেটার সেটার ক্যারেক্টার গুলো আপনি ফুটিয়ে তুলছেন, এবং আমাদেরকে এবং ফিল্মে একমাত্র জায়গা যেখানে মেসেজ দেওয়া হয়, আপনার অসৎ থাকলে, আপনার চরিত্রহীন থাকলে, আপনার চরিত্রের স্খলন থাকলে, আপনার অনৈতিকতা থাকলে, ঘুষ নিলে, বিচার করে দেখেন ফিল্মে আপনার মৃত্যু অনিবার্য বা যাবজ্জীবন কারাদণ্ড বা মরে গেম আপনাকে মেরে ফেলা হয়েছে কোনো না কোনো ভাবে, এটা কিন্তু আমি বিচার দেখি না, ফিল্ম প্রত্যেক ফিল্মে কিন্তু একটা মেসেজ থাকে যে আপনি অন্যায় করলে আপনার ফল ভালো হবে না। নিশ্চয়ই।